গল্পকথন বাই কাল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের গল্প ভিজে বারুদ দুটো সাইকেল রিক্স নাকি ছিল এখন একটা মাত্র চালু আছে আর আরেকটা বিগড়ে গেছে কিনা বলা যায় না কিন্তু এই উঁচু নিচু পাহাড় ঢিবির দেশে চড়াই উতরাই বেয়ে সে গাড়ি চালাবার মতো জোয়ান পাওয়া যায় না সাইকেল রিক্সা চেপে তাড়াতাড়ি যাবার শখ বড় কারুর নেই এখানে যেমন দিগন্ত ছোঁয়ার ঢেউ খেলানো মাটি তেমনই অঢেল সময় সেই সনাতন গরুর গাড়িতে ঢিকিয়ে ঢিকিয়ে যাওয়াই তাই এখানকার রেওয়াজ শহরে যদি যেতে চাও তাহলে সে গরুর গাড়িতে চড়বারও দরকার নেই শহর বলতে তো স্টেশনের কোলঘেষে একটা রাস্তা আর লাল ধুলো মাখানো কটা শুকনো রুক্ষ চেহারার ঘর স্টেশন থেকে বেরিয়ে ডাকঘর আর কাছাড়ি বাড়ি ছাড়িয়ে এসে হাঁটু ধুলোয় পা যেখানে ডুবে যাবে সেখানেই জানবে শহর শুরু প্রথমে সালের খুঁটির আরোটা চোখে নাও পড়তে পারে কিন্তু তারপরেই নিউ ন্যাশনাল ব্যাংকের সাইনবোর্ডটা লক্ষ্য করতেই হবে টিনের ছাপড়া হলে কি হয় সোনার জলে রং করা প্রকাণ্ড সাইনবোর্ডটা কোপনি পড়া কাঙালের মাথায় জরির পাগের মতো বেখাপ্পাভাবে টলমল করছে ব্যাংকের উল্টো দিকে মুদিখানা তারপর দুপাশে মনিহারি আর হাতা কড়া বেড়ি আর কুমোরের দোকান পেরিয়ে দর্জির দোকানের পাশে ডাক্তারখানার উল্টো দিকে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের সার সার পাত ভাঙা বেঞ্চিতে গিয়ে বসতে পারো চা মিষ্টি পান সিগারেট সবই দোকানে পাওয়া যায় শহর এখানেই প্রায় শেষ এরপর কড়া রোদ মাথায় করে সামনের রাস্তা ধরে যাবার সাহস যদি থাকে তাহলে কিছু দূরে হয়তো কয়লার ডিপো পাবে চালের কল পর্যন্ত যাবার শখ থাকলে কমলা নার্সারির বাগানটাও দেখে আসতে পারো কিন্তু শহর এই শালপাতা ছড়ানো রাঙাধুলো মাখানোর রাস্তাটুকুতেই শেষ শহরের বাইরে কোথাও যাওয়ার উৎসাহ যাননি সে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের ক্যারোসিন কাঠের বেঞ্চিতে বসে ছেঁড়া অয়েল ক্লথ মারার টেবিলে পরপর দু কাপ চা নিয়ে যতক্ষণ সম্ভব কাটায় সময় কাটাবার দরকার আরও দু চারজনের আছে তারাও এদিকে ওদিকে বসে চায়ে চুমুক দেয় বিড়ি বা সিগারেট টানে টেবিলের মাছি তাড়ায় এটো খাবারের ঠোঙা নিয়ে রাস্তার কুকুরগুলোর ঝগড়ায় এক আধবার কান দেয় কিন্তু নতুন অচেনা লোক বলে কারোর দিকে বিশেষ কোনো মনোযোগ দেয় না মনোযোগ দেবার মতোই বা কি আছে যুদ্ধের বাজারে এই নেহাত নগণ্য ধুলোয় ঢাকা ঘুমনো শহরও হঠাৎ মানচিত্রের উপর জেগে উঠেছে এধারে ওধারে দুটো অ্যারোড্রোম তৈরি হচ্ছে রাস্তা বেরোচ্ছে আচমকা মাঠ জঙ্গল ভেঙে কন্ট্রাক্টর দালাল কুলি মজুর ব্যাপারই কত আসছে যাচ্ছে নতুন মুখ তার মধ্যে কিছু এমন অদ্ভুত ব্যাপার নয় তাছাড়া হঠাৎ চেয়ে দেখে কৌতূহলী হবার মতো বিশেষত্ব কিছু নেই সে মুখে বা চেহারায় নেহাত সাদাশিদের রুগ্ন চেহারার আধবুড়ো একটা মানুষ উস্কো খুস্কো পাকা চুল দাড়িটা অন্তত দিন দুয়েক কামানো হয়নি পোশাক পরিচ্ছদও সাধারণ না অঘরকে কেউ এখানে চেনে না চেনবার আগ্রহ কারণ নেই আরও খানিক সেইখানে বসে কাটিয়ে দিতে পারে খানিক বাদেই ফুলজ্বলার বাসে সে পৌঁছবে দোকানের লোকের কথাবার্তায় সে জানতে পেরেছে ইচ্ছে করলে সে এই বাসে করেই সদরই চলে যেতে পারে ট্রেনের জন্য বিকেল পর্যন্ত তাহলে তাকে অপেক্ষা করতেও হবে না কিন্তু এত তাড়াতাড়ি সদরে যাবার জন্য সে এখানে আসেনি তাই সে আরও খানিক্ষণ বসেই থাকে চায়ের পেয়ালাটায় সিগারেটের প্রান্ত আর ছাই জমতে থাকে রাস্তার তপ্ত ধুলো দমকা হাওয়ায় মাঝে মাঝে উড়ে আসে তাকে কেউ যেমন চেনে না চেনা কোনো মুখও তার চোখে পড়ে না না পড়বারই কথা কোনোদিন এখানে সে কি ছিল সে নিজেই বিশ্বাস করতে চায় না এমনই একটা রাঙা ধুলোর ময়লা রাস্তা হয়তো সে চিনতো দু চারটে ফাঁক ফাঁক খোলায় ছাওয়া দোকানঘর তার দুপাশে ছড়ানো রাস্তার দুধারে খানা কাটা। তারই উপর একটা ভাঙা বাঁশের সাঁকর এখনও কোনো চিহ্ন আর আছে কি তখনই সাইকেলটা তার উপর দিয়ে চালিয়ে নেওয়া যেত না হাতে করে হাঁটিয়ে নিয়ে যেতে হতো বেশি দূর অবশ্য যেতে হতো না সরু পায়ে হাঁটা গলির মতো রাস্তাটা দুপাশের কটা মেটে বাড়ি পার হয়েই যেখানটায় গিয়ে পড়তো সেটা শহরের অভিযানের সামনে হটে যাওয়া অরণ্যের শেষ প্রান্ত বলা যায় অনেক বড় বড় গাছই সেখানে নির্মমভাবে কাটা পড়েছে তবু শালপিয়াল মুহুয়ার দল এখনও একেবারে দখল ছাড়েনি এই আধা জঙ্গলের মাঝে একটি অত্যন্ত বেমানান বাঁশের ভাড়া বাঁধা অর্ধসমাপ্ত পাকা বাড়ির সামনে এসে বাইরের একটা ভাড়ার গায়ে সাইকেলটা হেলিয়ে রাখলেই চলত দূর থেকে দেখলে বাড়িটা কেউ যে বাস করতে পারে তা মনে হওয়ার কথা নয় চারিধারের অরণ্য বষ্টনির ভয়ে কারা যেন তৈরি করতে করতে বাড়িটা ফেলে চলে গেছে বলেই মনে হওয়া স্বাভাবিক বাঁশের ভাড়াগুলো খোলা হয়নি ইটের দেয়ালগুলোতে চুনবালির বালির পড়েনি রোদে জলে এখানে সেখানে শুধু শ্যাওয়ালার ছোপ ধরছে চুন মাখা বাল্টি করা পর্যন্ত এধারে ওধারে ছড়ানো বাঁশের ভাড়ার তলা দিয়ে সাজানো ইটের ধাপ বেয়ে তারপর ভেতরে ঢোকা যেত ভেতরটা বাইরের মতোই অসম্পূর্ণ গুটি মাত্র ঘর তারও দুটিতে জানালা দরজা বসানো হয়নি বিরাট ফকরগুলো বার করা ইটের দেয়ালের গায়ে হাঁ করে আছে ওরই মধ্যে যে ঘরটি মন্দের ভালো তার ভেতরে ঢুকে বড় তক্তপোষ্টার ধারে গিয়ে বসার পর একটা অস্বস্তিকর গন্ধ নাকে যেত কার্পিন বা ওই জাতীয় কিছু মালিশের তেলের গন্ধ সারাক্ষণ এই ঘরটায় ও গন্ধ যেন লেগেই থাকে দরজা জানলা ভেজানো আধ অন্ধকার ঘরটাই যেন অসুস্থ দিনের পর দিন ওই অস্বস্তিকর গন্ধের মধ্যে ওই বদ্ধ ঘরের ভেতর অনেক বিকেল সে কাটিয়েছে নীরবে তক্তপুষ্টির ধারে আড়ষ্টভাবে সে বসে থেকেছে পিঠের দিকে মোটা মোটা দুটো তাকিয়া দিয়ে উঁচু করে বসানো রোগীর বুকে যিনি মালিশ করছেন মাথার ঘুমটাটা অভ্যাসবশত একটু টেনে দিয়ে কৌতূহলহীন দৃষ্টিতে তিনি একবারটি মুখ তুলে না তাকালে মনে হতো তার উপস্থিতি কেউ বুঝি লক্ষ্যই করেনি কোনো সে অমনি নীরবে অনেকক্ষণ বসে থেকে নীরবেই উঠে বেরিয়ে গেছে কোনদিন অমলা দেবী মালিশ শেষ করে শিশিটায় ছিপিয়েটে উঠে যেতে যেতে ইশারায় তাকে ডাক দিয়ে গেছেন এদিকে আরেকটি মাত্র ব্যবহারযোগ্য ঘর ঘরটা এরকম অন্ধকার নয় কিন্তু আলোয় তার দুর্দশা আরো পরিস্ফুট দুটি জানলার একটিতে মাত্র কাঠের পাল্লা জুটেছে আরেকটিতে দরমার ঝাঁপ দিয়ে কাজ সারা হয় একাধারে শোবার ঘর বৈঠকখানা ও ভাড়ার ময়লা তালি দেয়া মশারি খাটানো একটা বড় তক্তপোষ আছে এক পাশে বাকি জায়গায় হাঁড়ি কুড়ি চুপড়ি টিন তরঙ্গ বাক্স কাপড়ের আলনায় ভর্তি অঘোর যখন ঘরে গিয়ে ঢোকে অমলা দেবী তখন তপ্তপোষের ওপর পানের সরঞ্জাম বিছিয়ে পান সাস্তে বসে গেছেন পান সেজে মুখে না দেয়া পর্যন্ত তিনি কোনো কথা বলেন না তারপর অঘরের দিকে ফিরে বেশ একটু ভূমিকা করেই শুরু করেন কলকাতার বাড়িটা তো এবার বিক্রি করতেই হয় বুঝেছ অঘোর ডাক্তারখানায় ওষুধ নেয়ার সূত্রে এদের সঙ্গে আলাফ হওয়া অবধি কলকাতার বাড়ির কথা সে শুনে আসছে বলবার মতো কোনো কথা তার মুখে আসে না মুখে তার দিনই বা কথা সরে অমলা দেবী অবশ্য তার উত্তরের জন্য অপেক্ষা করেন না নিজেই বলে চলেন আজ দশ মাস ধরে ভাড়া বাকি দেখাশোনা করবার যখন কেউ নেই তখন ও দায় চুকিয়ে দেয় ভালো কি বলো একটা কিছু বলা উচিত কিন্তু অঘর সংকুচিতভাবে তক্তপোষ্টার ধারে বসে মাথা নিচু করেই থাকে অমলা দেবী বহুবার শোনা কথাগুলি আবার আবৃত্তি করে যান বাড়ি তো আর ছোটোখাটো নয় নিচে ওপরে অমন চোদ্দোখানা ঘর বিক্রি করলে আজকের বাজারে কম করেও ষাট সত্তর হাজার টাকা তাতে এ বাড়িটাও শেষ করে নেওয়া যাবে হাতেও বেশ কিছু থাকবে হঠাৎ ছুটটা বদলে অমলা দেবী বলেন কিন্তু এই মাসটা কি করে যে চালাই তাই ভাবছি বাড়িটা তো আর হুট বলতে বিক্রি হবে না এই মাসে পেনশনটা এখন আসেনি শশধরবাবুর পেনশনটার রহস্য অঘর এতদিনেও বুঝতে পারেনি আলাপ হওয়া অব্দি পেনশনের কথা সে শুনে আসছে কিন্তু এই পর্যন্ত তার সামনে কোনোদিন পেনশনের টাকা এ বাড়িতে আসতে দেখেনি অঘরের কাছে কোনো সাড়া না পেয়ে অমলা দেবী এবার আসল কথাটায় না এসে পারেন না তুমি সেগুলোর কোনো ব্যবস্থা এখনও করতে পারি কেন যে পারেনি তা বলবার মতো সাহস বা শক্তি অঘরের নেই তবু এবার তার মুখ দিয়ে অস্ফুট দুটো কথা বার হয় অপরাধের মতো মাথা নিচু করে সে বলে না মাসিমা এখনও পারেনি মাসিমা এবার বেশ বিরক্তই হন এ পোড়া দেশে কি ভালো একটা শ্যাকরানি সোনাও চেনে না তুমি বোধহয় চেষ্টাও করি চেষ্টা করেছে কিনা অঘর সে কথা জানাতে পারে না একটু ইতস্তত করে পকেট থেকে একটা খাম বার করে মাসিমার হাতে কুণ্ঠিতভাবে দিয়ে বলে আপাতত এইতে যদি বাকি কথা তার জিভে জড়িয়ে যায় কিন্তু তার জন্য কোনো অসুবিধা হয় না মাসিমা অঘরের মতো অত শুভনতার ধার ধারেন না খামটা বিনা দ্বিধায় হাতে নিয়ে খুলে নোটগুলো গুনতে গুনতে মুখে অবশ্য তিনি বলেন কিন্তু তোমার কাছে ধার তো দিন দিন বেড়েই যাচ্ছে তোমারও তো কিছু জমিদারি নেই ওই সামান্য চাকরিটা আর কত পারবে ভদ্রতার খাতিরে একটু প্রতিবাদ করাও অঘরের ক্ষমতায় কুলোয় না মাথা নিচু করে সে তক্তপোষের একটা পেরেকের ওপরেই যেন একান্তভাবে মনোনিবেশ করে অঘরের চাকরি সামান্য কিন্তু তবু সে পেরে আসছে আজ পাঁচ মাস ধরে পাঁচ মাস আগে আলাপ হয়েছিল একটা সামান্য ব্যাপারে ডাক্তারবাবু একদিন ধমক দিয়ে তাকে এ বাড়িতে তাগাদে আসতে বলেছিলেন দু মাস ধরে ডাক্তারখানা থেকে ওষুধ গেছে কিন্তু একটি পয়সাও তার বদলে পাওয়া যায়নি ধারে এতদিন ওষুধ দিয়ে যাওয়া তারই অপরাধ সন্দেহ নেই তাগাদায় এসে শুধু হাতেই অঘরকে ফিরতে হয়েছিল কিন্তু এমন কিসে নিয়ে গিয়েছিল কে জানে যার জন্য নিত্য নিয়মিতভাবে প্রতিদিন তাকে এ বাড়িটিতে আসতে হয়েছে অঘর নির্বোধ বোধ হয় নয় যে তিনটি মানুষ এ বাড়িতে থাকে তাদের প্রত্যেককে সে যে একেবারেই চিনতে পারে না তাও বোধ বলা যায় না শশধরবাবু যেদিন সুস্থ থাকেন সেদিন কথাবার্তায় অঘরের প্রতি তার তাচ্ছিল্য ও অবজ্ঞা বিন্দুমাত্র গোপন থাকে না অমলা দেবী তাকে অবজ্ঞা করেন না কিন্তু তার স্নেহের পরিমাণ কতটুকু তা বোঝা খুব কঠিন নয় তারপর বাকি থাকে শুধু লতিকা তার দুর্নিবার আকর্ষণের মূল এইখানেই এই কথা ভাবা স্বাভাবিক কিন্তু লতিকার সঙ্গে কদিন কতক্ষণই বা তার দেখা হয় আর লতিকা তো তাকে মানুষ বলেই গণ্য করে না কখনো সখনো কথা যা কিছু বলে তা বেশিরভাগই দাঁত খিচিয়ে তোর মাথায় কী আছে বলতে পারো একটা কাজ ভুলেও ঠিক মতো করতে পারো না কিংবা আমার উল যদি আজ রঙ মিলিয়ে না আনতে পারো তাহলে এই বাড়ি মুখার হয়ে না বুঝেছ অঘর মাসিমা বরং মৃদু প্রতিবাদ করে বলেছেন এ তোর বড় অন্যায় কিন্তু লাতু অঘোরদা কি অঘরবাবু বলতে পারিস না বয়সে তো তোর চেয়ে বড় নাম ধরে ডাকা কি অঘরের তাতে লাঞ্ছনা আরও বেড়েছে ও কি আবার অঘরবাবু বলতে হবে বলে লতিকার সে কি উচ্ছ্বসিত হাসি অঘর এই হাসিতে অস্বস্তি বোধ করেছে কিন্তু রাগ করেছে বলে তো মনে পড়ে না নিজের সম্বন্ধে কোনো ভ্রান্ত বড় ধারণা তার বোধহয় ছিল না তার যা বুদ্ধি চেহারা তাতে লতিকা তাকে বাড়ির একজন সাধারণ কর্মচারীর চেয়ে বেশি সম্মান যে করতে পারে না এ কথা সহজভাবে মেনে নিতে যেন তার কোনো ক্ষোভ নেই না এ বাড়িতে আন্তরিকতা দূরে থাক কোনো সৌজন্য পর্যন্ত না পেয়ে কেন যে সে দিনের পর দিন এসে নিঃশব্দে নিজেকে এদের জন্য নিঃশেষে বিলিয়ে দিয়েছে তা বোঝা শক্ত সুস্থ থাকলে শশধরবাবু চটের চেয়ারটায় হেলান দিয়ে অঘরকে দিয়ে খবরের কাগজের টেন্ডার আর ব্যবসা সংক্রান্ত বিজ্ঞাপনগুলো পড়িয়ে শুনতে শুনতে তার ভুল ইংরেজি উচ্চারণে হঠাৎ চটে গিয়ে শেষ পর্যন্ত এই নিয়ে কতদিন ঠাট্টা করেছেন তুমি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছিলে অঘর ভেটেরিনারি হাসপাতালের মতো ওই কলেজে নাকি ঘোরাঘুরিতে যেখানে পড়ে মাসিমা কাছে বসে সুতো বাঁধা চশমাটা চোখে দিয়ে বোধহয় শশোধর বাবুরই একটা জামা সেলাই করছিলেন হেসে একটু অনুযোগেশ্বরে বলেছেন তোমার একটু মায়া দেয়া নেই বাপু কাজকর্ম ফেলে কষ্ট করে তোমায় কাগজ পড়ে শোনাচ্ছে তার বদলে ওর উচ্চরণী ঠাট্টা অমন করলে ও এ বাড়িতে আর শেষকাল আসবে না আসবে না তো যাবে কোন চুলোয় বলে হাসতে গিয়ে শশধরবাবু কাশির ধাক্কা সামলেছেন খানিক্ষণ ধরে তারপর ঠাট্টার মধ্যেও অবজ্ঞাটুকু গোপন না করে বলেছেন যা খাতিরও এখানে পায় কোন চুলো কোথাও থাকলে এখানে কখন আসতো ভালো করে খোঁজ নিয়ে দেখো ও হয় ছেলেবেলায় হারিয়ে গিয়েছিল নয় বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে পরিহাস করতে গিয়ে সত্যটাকে শশধরবাবু নিজের অজ্ঞাতে ছুঁয়ে যান কি না কে জানে অঘরের সঙ্গীর সাথে কিন্তু সত্যি এই জায়গায় কোথাও কেউ নেই বছরখানেক আগে ডাক্তারখানায় কম্পাউন্ডারির কাজ নিয়ে আসবার পর থেকে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে চিঠিপত্র তার কোনো সম্পর্কের পরিচয় কেউ পায়নি আর এ বাড়িতে শুধু নয় মর্যাদা তার কোথাও বুঝি নেই নতুন শহরের একমাত্র পাশ করা ডাক্তারের ডিসপেন্সারিতে সে কম্পাউন্ডারের কাজটা বজায় রেখে চলে বটে কিন্তু উঠতে বসতে ডাক্তারবাবুর কাছে তার বকুনি খাওয়ার শেষ নেই প্রথম সত্যিকার স্নেহ ও মর্যাদা সে পেলো বুঝি দিবাকরের কাছে বড় রাস্তার ধারে ডিসপেন্সারির ঠিক ওপারে যে দালানটা তৈরি হচ্ছিল সেটা কলকাতার একটা বড় ব্যাংকের শাখা বলে একদিন জানা গেল দিবাকর হলো সেই ব্যাংকের প্রথম ম্যানেজার হয়ে ম্যানেজার হয়ে ব্যাংকটাকেই সে দুদিনে দাঁড় করিয়ে দিলে না সমস্ত শহরের হৃদয়ে নিলে জয় করে এই শুকনো রাঙাধুলোর দেশে অমন দেবদূতের মতো আশ্চর্য ছেলে কেউ কখনো বুঝে আগে দেখেনি যেমন বলিষ্ঠ সুঠাম তার চেহারা তেমনই সরল মধুর তার চরিত্র সবচেয়ে অদ্ভুত তার ভেতরকার দুরন্ত প্রাণের প্রাচুর্য তার অফুরন্ত উৎসাহ সে যেন আশেপাশের সকলের মাঝে সংক্রমিত করে দিলে দুদিনে শহরের ধারাই গেল বদলে কিসে যে সে নেই তা খুঁজে পাওয়া কঠিন হাটের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে কবিগানের ব্যবস্থা হবে তাতেও যেমন সে অগ্রণী সরকারি চাকুরিদের এক চেটে তাসের আড্ডা ভেঙে সেখানে নতুন করে লাইব্রেরি ও খেলাধুলোর ক্লাব বসানোতেও তেমনি এসব ছোট শহরে সরকারি চাকুরিরা নকল আভিজাত্যের যে গন্ডি টেনে নিজেদের আলাদা করে রাখে তার চরিত্রের মাধুর্যে আর প্রাণের প্রাচুর্যে কখন নিঃশব্দে যে তা মুছে দিয়ে সব একাকার করে দিলে কেউ টেরি পেল না দিবাকর বলতে সবাই অজ্ঞান তার ঝকঝকে মোটর বাইকটা সবেগে রাস্তায় যে ধুলোর ঝড় উঠিয়ে যায় তাও লোকের কাছে বিরক্তির নয় মুগ্ধ বিস্ময়ের বস্তু শশোধরবাবুর বাড়িতেই দিবাকরের সঙ্গে প্রথম আলাপ শশোধরবাবু আজকাল অনেকটা সুস্থ হয়েছেন ঘরে মালিশের গন্ধ এখনও লেগে আছে কিন্তু জানলাগুলো দিনের বেলা খোলা থাকে বেশিরভাগ সময় চটের ডেক চেয়ারটায় বসে তিনি হিসেবপত্র লেখালেখি করেন কলকাতার বাড়ি বেচে সেই টাকায় এখানে একটা কাগজের কারখানা বসাবার মতো কোম্পানি গড়ে তুলবেন বলে অঘর শুনেছে দু চারজন বড় বড় অংশীদারও নাকি তিনি জুটিয়ে ফেলেছেন কিন্তু দিবাকরকে এই সূত্রে যে তিনি ডাকেননি এ কথা শশোধরবাবু ভালো করেই বুঝিয়ে দিয়েছেন দিবাকরের তো এক মাতুলের সঙ্গে নাকি তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল অন্তরঙ্গ বন্ধুর ভাগ্নে এই বিদেশে পড়ে আছে শুনে তাকে একবার দেখবার সাধ হয়েছে সাধারণ চা জলখাবার খাবার আয়োজন ঘরে অসুবিধে বলে শীতের বিকেল হলেও বাইরেই খোলা জায়গায় বসবার ব্যবস্থা হয়েছে টেবিল একটা বাড়িতেই ছিল বেতের চেয়ারগুলো অঘরি চেয়ে চিনতে জোগাড় করে এনেছে লতাপাতা পাতা বোনা টেবিলের ঢাকনাটা সত্যি চমৎকার ও ঢাকনাটা যে এ বাড়িতে ছিল অঘরের আগে কখনো জানবার সুযোগ হয়নি লতিকার পোশাকটা সম্বন্ধেও তাই বলা যায় নিজের রূপকে পরিচ্ছন্নভাবে ফুটিয়ে তোলার মতো পোশাকের রুচি লতিকার বরাবরই আছে এই ভাড়া বাঁধা বাড়ি থেকে যে পোশাকে সে সাধারণত বার হয় তা অনেকেরই ঈর্ষার বস্তু কিন্তু এই দিনের পোশাক প্রসাধন তার একেবারে আলাদা অপরূপ অঘর কেন যে সেদিন আরও বেশি আড়ষ্ট হয়ে গিয়েছিল কে জানে সশধরবাবু তখন অসুখের জন্যই বাড়িটা যে কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না দিবাকরকে সেই গল্প শোনাচ্ছিলেন ঘর থেকে চায়ের ট্রেটা এনে টেবিলের উপর নামাতে গিয়ে অঘরের আনাড়ি হাত একটা পেয়ালা টেবিল ক্লথের উপর উল্টে গিয়েছিল টেবিল ক্লথটা তো নষ্ট হয়ে গিয়েছিলই খানিকটা চা গড়িয়ে দিবাকরের জামাটার ওপরও পড়েছিল শশধর চেষ্টা করে বিরক্তিটা গোপন রাখতে পারেননি তিলে তো জামাটার সর্বনাশ করে তুমি মানুষের মধ্যে একটি চতুষ্পদ বুঝেছ অঘর অধূর তো তোমার হাত নয় পা যাও শিগগির জল আর তলে নিয়ে এসো ভেতর থেকে অঘর শুকনো করুণ মুখে ভেতরে যাবার উপক্রম করতেই দিবাকর তার হাতটা ধরে ফেলে মধুরভাবে হেসে বলেছে না না আপনাকে যেতে হবে অঘরবাবু ও কিচ্ছু হয়নি কই আপনি বসুন তারপর অঘরকে দিবাকর জোর করে তার পাশেই বসিয়েছে সশোধরবাবু ও মাসিমার চোখের ইশারা দেখেও অঘর কিছুতেই আর উঠবার সুযোগ পায়নি দিবাকর প্রত্যেকবারই তাকে এ কথায় ও কথায় ধরে রেখেছে শুধু মুখের সম্মান নয় অঘরকে ব্যাংকের চাকরিও ওই দিবাকরই দেয় জঙ্গলে সেই হারিয়ে যাওয়ার কেলেঙ্কারির পরদিন দিন বোধ হয় ও বাড়িতে ঢোকা মাত্র লতিকা ঘর থেকে সেজেগুজে বেরিয়ে এসে বলেছিল চলো চলো অঘর আমায় এগিয়ে দিয়ে আসবে চলো বিমূঢ়ভাবে অঘরকে দাঁড়িয়ে থাকতে দেখে লতিকা ঝংকার দিয়ে উঠেছিল হা করিয়ে দাঁড়িয়েছ কি আমার সাজ কি কখনো দেখো বলি আসবে কোথায় অঘর অনেক সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করেছিল কোথায় আবার দিবাকর বাবুর বাড়িতে আজও জন্মদিন যে অঘরের চোখের বিষয়টা লক্ষ্য করে লতিকে আবার বলেছিল কিছুই জানো না না জানবে কি করে জন্মদিনের কথা উনি কি কাউকে জানিয়েছেন সে পাত্রই নয় আমরা কোনো রকমে জেনে ফেলেছি তাই হঠাৎ গিয়ে চমকে দেব তারপর অঘরকে এত কথা বুঝিয়ে বলতে হওয়ার ধর্ণী বোধহয় বিরক্ত হয়ে উঠে লতিকা বলেছে তোমাকে অত ব্যাখ্যা করার সময় আমার নেই এমনিতে দেরি হয়ে গেছে জঙ্গলের ভেতর দিয়ে একটা খুব তাড়াতাড়ি যাবার রাস্তা আছে সেটি দিয়ে যাব বলেই তোমায় ডাকছি চেনো তো রাস্তাটা অঘর মাথা নেড়ে জানিয়েছে সে চেনে শশধরবাবুর বাড়ির ধার থেকে শুরু হয়ে জঙ্গলটা যদিও ক্রমশ গভীর হতে হতে দক্ষিণের দিগন্তের দিকে ছড়িয়ে গেছে তবু শহরের কাছে তার যা আয়তন তাতে এক পাড়া থেকে আরেক পাড়ায় তাড়াতাড়ি যাওয়ার সুযোগ নিতে গিয়ে তার মধ্যে পথ ভুল হবার কথা না কিন্তু সেই ভুলি কেমন করে হয়েছে কে জানে দিবাকরের সঙ্গে এ বাড়ির ঘনিষ্ঠতা এই কয়দিনের ভেতর বেশ বেড়েছে অঘর জানে কিন্তু লতিকার পক্ষে অযাচিতভাবে তার বাড়িতে জন্মদিনের অভিনন্দন জানাতে যাওয়ার মতো গভীর সে ঘনিষ্ঠতা কবে হলো ভাবতে ভাবতে অন্য মানুষকে হওয়ার দরিণী বোধ অঘর পথের দিকে ঠিক লক্ষ্য রাখতে পারেনি তাকে এক জায়গায় থেমে একটু ইতস্তত করতে দেখে লতিকা বিরক্তির সঙ্গে বলেছে কি পথ ভুল করেছো নাকি তোমার মতো আহম্মককে সঙ্গে নিয়ে আসায় আমার অন্যায় হয়েছে কোনো উত্তর না দিয়ে অঘর ব্যাকুলভাবে আরেক দিকে এবার এগিয়ে গেছে সঙ্গে যেতে যেতে লতিকা তাকে গালাগাল দিতে আর কিছু বাকি রাখেনি কিন্তু সন্ধ্যা পার হয়ে অন্ধকার নেমে আসবার পরেও যখন জঙ্গল থেকে বেরোবার রাস্তা খুঁজে পাওয়া যায়নি তখন লতিকার মুখের ভর্চনা বন্ধ হয়ে গেছে গভীর আতঙ্কে সে অঘরের হাতটাই চেপে ধরে পাংশ কাতর মুখের ছায়ার মতো তার কাছে কাছে ফিরেছে এই চির উদ্ধত মেয়েটির এই অসহায় কাতর নির্ভরতা অঘরকে কীভাবে স্পর্শ করেছে বলা যায় না কিন্তু অরণ্য থেকে বার হবার পথ সে খুঁজে বার করতে পারেনি রাত বাড়ার সঙ্গে সঙ্গে অরণ্য যেন আরও গভীর ও নির্মমভাবে তাদের ঘিরে ধরেছে যেদিকেই তারা যাওয়ার চেষ্টা করুক অরণ্যের কুহক নিষ্ঠুর বিদ্রুপ তাদের একই জায়গায় ফিরিয়ে এনে দিয়েছে ক্লান্তিতে শীতে সমস্ত শরীর তখন তাদের অবশ পদে পদে হোঁচট ও ধাক্কা খেয়ে কাঁটালতা আর ডালপালা আঘাতে হাত পা ক্ষতবিক্ষত ভাগ্যক্রমে এক কাঠুরের কুড়ের সন্ধান না পেলে তারা আর কখনো ফিরে আসত কিনা সন্দেহ ও জঙ্গলে চিরকালের মতো হারিয়ে যাওয়ার ঘটনা যে বিরল নয় অঘরের তা অজানা ছিল না পরের দিন সকালে যখন তারা বাড়ি এসে পৌঁছল তখন সারা রাত্রের উত্তেজনায় দুশ্চিন্তায় অসুখ বেড়ে শশোধরবাবু শয্যা নিয়েছেন আর মাসিমা তারই পরিচর্যায় ব্যস্ত বেশি কিছু ভর্সনা তাই তাকে সইতে হলো না কিন্তু ডাক্তারখানার চাকরিটা তার সেই দিনই গেল ডাক্তারবাবু এমনিতেই তার উপর প্রসন্ন ছিলেন না আগের দিনের না বলে কয়ে কামাই করা তিনি ক্ষমা করলেন না এই খবরটা কোথা থেকে শুনে দিবাকর সেই দিনই তাকে ডেকে কাজ দেয় বিশ্বাসের কাজ মাইনে কাটুনিক অঘরকে এতখানি বিশ্বাস করে অনুগ্রহ করবার মতো কি তার ভেতর দিবাকর দেখেছে কে জানে কিন্তু এত সৌভাগ্য অঘরের বুঝি না ব্যাংকের পাকা গাঁথুনিতেই কোথা একটা ফাটল ধরার আভাস পাওয়া যায় অঘরের ব্যাংকে চাকরি পাওয়ার মাস দুই পরের কথা দিবাকরের সঙ্গে লতিকার বিয়ের কথা মোটামুটি তখন ঠিক হয়ে গেছে পাকাপাকি ভাবে দিন স্থির করবার জন্য শশধরবাবু দিবাকরকে সেদিন ডেকে পাঠিয়েছেন ব্যাঙ্ক বন্ধ হওয়ার অনেক পরে দিবাকর এসে যখন শশধরবাবুর ঘরে ঢুকল তখন মুখ তার অস্বাভাবিক রকমের গম্ভীর সদা প্রসন্ন দিবাকরের এই চেহারা আগে কখনো দেখা যায়নি শশধরবাবু ও মাসিমার সঙ্গে কি কথা সেদিন দিবাকরের হয়েছিল সে জানে না বাড়ির বাইরের জঙ্গলের কাছে সে তখন পায়েচারি করে কাটিয়েছে যাবার সময় দিবাকর যে তারিখ খোঁজ করবে অঘর তা সত্যিই ভাবেনি জঙ্গলের ভেতরটা তখন বেশ অন্ধকার হয়ে এসেছে কাছে এসে অঘরের কাঁধে হাত দিয়ে দিবাকর তাকে সেই জঙ্গলের ভেতর খানিক দূর নীরবে টেনে নিয়ে গেল অঘর তখন সত্যিই বোধহয় বিমূঢ় অভিভূত দিবাকর তাকে অহেতুকভাবে বিশ্বাস করেছে সম্মান দিয়েছে অনুগ্রহ করেছে কিন্তু ঠিক এমন অন্তরঙ্গের মতো ব্যবহার আগে কখনো করেনি নির্জন অন্ধকারে এক জায়গায় থেমে সামান্য একটু বুঝি ইতস্তত করে দিবাকর বললে আপনাকে একটা কথা বলে যেতে চাই অঘরবাবু একমাত্র আপনাকেই বিশ্বাস করে কথা বোধ বোধহয় বলে যেতে পারি এক মুহূর্ত চুপ করে থাকার পর দিবাকরের গলার স্বর যেন ভারী হয়ে এলো ব্যাংকের টাকা কুড়ির ব্যাপার একটা গোলমাল হয়েছে তাই মেটাবার চেষ্টায় আমি কাল এখান থেকে চলে যাচ্ছি ফিরতে কদিন হবে জানি না দিবাকর আবার থামল তারপর এক নিঃশ্বাসে বলে গেল যদি সাত দিনের মধ্যে না ফিরি তাহলে আর ফিরব না জানবেন লতিকাকে কিছু কিছু বলেছি শুধু এই কথাটাই জানাতে পারিনি যদি আর না ফিরি তাহলে আশা করি আপনি আমায় ভুল বুঝবেন না লতিকাকেও এই কথাটা জানিয়ে আমার জন্য অপেক্ষা করতে বারণ করবেন কথাটা শেষ সবার সঙ্গে সঙ্গে দিবাকর আর সেখানে দাঁড়াল না কয়েক মুহূর্তের মধ্যে অন্ধকার অরণ্যই যেন তাকে গ্রাস করে নিয়েছে মনে হল অঘর কতক্ষণ সেখানে পাথরের মতো নিষ্পন্দ হয়ে দাঁড়িয়েছিল বলা যায় না ফিরে যেতে গিয়ে হঠাৎ সামনে বাধা পেয়ে সে চমকে দাঁড়িয়ে পড়ল লতিকায় তাকে বাধা দিয়েছে কখন যে সে এসে দাঁড়িয়েছে অঘর টেরই পায়নি কি বলছিল তোমায় দিবাকর তীক্ষ্ণ কণ্ঠে লতিকা জিজ্ঞেস করলে অঘরের মুখে কোনো কথা নেই থাক তোমায় বলতে হবে না আমি সব জানি কিন্তু যেমন করি হোক ওকে বাঁচাতেই হবে অঘর তবু নিরুত্তর লতিকে উত্তরের অপেক্ষা না করে উত্তেজিতভাবে বলে চলল ও কি যে করতে চাচ্ছে তা তুমিও জানো না ব্যাংক থেকে হঠাৎ অনেক টাকা চুরি গেছে কি করে গেছে কিছুই বোঝা যায়নি সাত দিনের মধ্যে সেই টাকা পূরণ করে না দিলে ব্যাপারটা চেপে রাখা যাবে না এই দুর্নাম একবার হলে এখানে ব্যাঙ্কটাই বাঁচিয়ে রাখা যাবে কিনা সন্দেহ এই চুরির দায় ওর নিজের কাঁধে নেবার কোনো দরকারই ছিল না কিন্তু ওর আশ্রয়ে তোমার মতো যারা কাজ করে পাচে নির্দোষেও তারাই ব্যাপারে লাঞ্ছিত হয় তাই সমস্ত দোষ নিজের উপর নিয়ে ও টাকার সন্ধানে যাচ্ছে আমি ওকে ভালো করেই চিনেছি মুখে আমায় না বলে গেলেও আমি জানি টাকার জোগাড় না করতে পারলেও আর ফিরবে না সমস্ত কলঙ্ক নিজের মাথায় নিয়ে নিরুদ্দেশ হয়ে যাবে কালিউর চলে যাবার কথা দুপুরের আগে কিন্তু কোনো ট্রেন নেই তার আগেই তোমার একটা কাজ করতে হবে কি কাজ? অঘরের কণ্ঠের জড়তা কি এতদিন বাদে হঠাৎ কেটে গেল নিজের স্বরের স্পষ্টতায় সে নিজেই অবাক হয়ে গেছে বোধহয় লতিকা হয়তো তার লক্ষ্য করল না বলে কত টাকা ওর দরকার আমি জানি না কিন্তু আমার গয়না যা আছে তার দাম বড় কম নয় তোমায় যেমন করে হোক সে গয়না বিক্রি করে সমস্ত টাকা ওর হাতে পৌঁছে দিতে হবে এই বিপদ থেকে ওকে বাঁচাতে হবে আমি দিতে গেলে সে কিছুতেই নেবে না আমি জানি কেন জানি না তোমার উপর তার স্নেহ ও বিশ্বাস অগাধ তুমি কোথাও থেকে জোগাড় করেছো বললে হয়তো নিতে আপত্তি করবে না দরকার হলে তুমি ব্যাংক থেকে এ টাকা চুরি করেছিলে এ কথা বলবার জন্য তোমার প্রস্তুত থাকতে হবে হ্যাঁ লতিকার পক্ষেই তাকে এ আদেশ করাও সম্ভব আপত্তি তাই সে করলে না শুধু বললে কিন্তু তোমার গয়না কিনবে কে লতিকা একেবারে যেন জ্বলে উঠল খাটি মেকি যে চেনে সেই কিনবে আমার গয়না মার মতো গিলটি করা পেতল নয় আমি চিরকাল স্বার্থপর নির্লজ্জ বাবার যখন দিন ভালো গেছে যা পেরেছি আমি কেড়ে কুড়েও আদায় করে নিয়েছি এত অভাবের ভেতরেও আমার গয়না কাউকে হাত দিতে দেয়নি এ গয়না বিক্রি করে অন্তত দশ হাজার টাকা তুমি পাবে কিন্তু এই গয়না যার জন্য দিতে যাচ্ছ সে হয়তো ভণ্ড চোর ছাড়া আর কিছু নয় হয়তো সে নিজেই ব্যাংকের টাকা চুরি করে খরচ করে এখন সামলাতে না পেরে পালাবার পথ খুঁজছে এত কথা এমন স্পষ্টভাবে যার মুখ দিয়ে বার হলো সে বুঝি অঘর নয় আর কেউ কিন্তু অন্ধকারে মুখ কারুর দেখা যায় না বলেই হয়তো অঘর এই সাহস খুঁজে পেয়েছে ভণ্ড চোর যদি হয় তাতেও কিছু আসে যায় না লতিকার কথাগুলো যেন আগুনের স্ফুলিঙ্গ ভণ্ড চোরের ঘরেই আমার জন্ম আমার বাবা সারা জীবন লোক এসেছেন আমার মার গয়না যেমন মেকি গিলটি বাবার কলকাতার বাড়িও তেমন একটা মিথ্যা ধাপ্পা এই কাগজ কলের মতো বাবার কত কারবার শূন্যে তৈরি হয়ে মিলিয়ে গেছে তার হিসেব নেই এই বাড়ির শিক্ষা পেয়েও সাধু হোক ঠক হোক আরেকজনের জন্য তুমি নিজের যথাসর্বস্ব বিলে দিতে যাচ্ছ অঘরের গলার স্বরে আজ বিদ্রুপও ফুটছে লতিকা কিন্তু সেই বিদ্রুপ গায়ে মাখল না তীক্ষ্ণ কণ্ঠে বলল হ্যাঁ যাচ্ছি হয়তো সত্যি দুজনে একই জাত বলে হয়তো জীবনে এমন কিছু ঘটে বলে যা সব হিসেবের বাইরে এরপর আর কোনো কথা হয়নি লতিকার ভারী ভারী দুটি গয়নার বাক্স অঘর সেদিন গোপনে বয়ে নিয়ে গিয়েছিল সে গয়না অঘর বিক্রি করেছিল কি তার টাকা অন্তত দিবাকরের হাতে পৌঁছয়নি অঘর কেউ এই শহরে আর দেখা যায়নি কত বছর তারপর পার হয়ে গেছে মনের সমস্ত দাগ মুছে দিতে পারে এত বছর চায়ের পেয়ালা সামনে নিয়ে এই শহরই একটা দোকানে আজ অঘর বসে আছে বটে কিন্তু অরণ্য যেখানে শেষ হয়ে এসেছে সেখানে বাঁশের ভাড়া বাধা একটা অসমাপ্ত বাড়ির কোনো চিহ্ন আজও আছে কি না তা দেখতে এখনও সে যায়নি হয়তো যাবেই না শেষ পর্যন্ত ঝিমে থাকা দোকানটা একটু সাড়া পড়েছে যেন দোকানের লোকেদের ঈষৎ উত্তেজিত গুঞ্জন তার কানে আসে বেশ চঙে উর্দি পরা একজন চাপরাশি মিষ্টি কেনবার জন্য ভেতর এসে দাঁড়িয়েছে সে নাকি নতুন কাগজের কারখানার কন্ট্রাক্টর সাহেবের চাপরাশি একটা কাগজের কারখানা সত্যি তাহলে হচ্ছে বিশেষ কোনো কৌতূহল না নিয়েই অঘর বাইরে তাকায় মস্ত বড় জমকালো চেহারার একটা খোলা মোটর রাস্তার ধারে দাঁড়িয়ে বড় সাহেব নিজেই গাড়ি চালাচ্ছেন তার পাশের মহিলাটির দিকে বুঝি দুবার চেয়ে দেখতে হয় বয়সের সঙ্গে খুব মোটা হয়ে গেলে লতিকা ঠিক ওই দেখতে হতো কি হতো হয়তো গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের গল্প ভিজে বারুদ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা